Assalamualaikum everyone. I am Atiya Farhana from It's Atiya's Life. আজকে আমি দেখাবো কিভাবে আগার আগার পাউডার দিয়ে জেল তৈরি করা যায়। তো আমি প্রথমে এখানে আড়াই কাপ পানি নিয়েছি, তারপর আখের চিনিটা ইউজ করেছি, আর এখানে 2 টেবিল চামচ হাইকো আগার আগার পাউডার ইউজ করেছি। আর চিনিটা হচ্ছে আপনাদের কতটুকু মিষ্টি খেতে ভালো লাগে সেই অনুযায়ী অ্যাড করে নেবেন। তো আমি একটু কম মিষ্টি খেতে পছন্দ করি, সেই জন্য একটু কম চিনি অ্যাড করেছি। তো এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি চুলাটা অন করে দেব। তো বলক চলে এসেছে, বলক উঠে গেলে 1 থেকে 2 মিনিট রেখে দিলে এনাফ। তারপরে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে যে পাত্রে সেট করব সেখানে আমি ঢেলে নিয়েছি, তারপর ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে জেলোটা আমি এভাবে কেটে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে জেলোটা, কাটতে অনেক ইজি হচ্ছে। তো এই যে জেলোটা কি সুন্দরভাবে উঠে আসছে, আমার জেলোটা একদম পারফেক্ট হয়েছে আর সুন্দরভাবে জমে গিয়েছে। এই তো আমার জেলো রেডি। একদমই সহজ একটা রেসিপি ছিল, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। জেলো খেতে আসলে অনেক মজা লাগে, ফালুদাতে মিক্স করেও খাওয়া যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।